আজ আমি করিবা মটন আলু ঝোল সেথিপাই আসন্ত দেখি নেবা আবশ্যক সামগ্রী গুড়াক। হাফ কেজি মটন, রসুন, অদা, শুখিলা লঙ্কা, টমাটো গোটে, মশলা দুই চামচ, সরিষা তেল, লঙ্কা গুণ্ড, হলদী গুণ্ড, লুণ, পিঁয়াজ ছোট পিঁয়াজ তিনটা কাটিকি রাখিছি, আলু চারিটা ছোট সাইজ, ছোট পিঁয়াজ কটা দুইটা ছোট সাইজর, ডালচিনি খন্ডে, গুজরাটি চারিটা, গোলমরিচ কিছু, চকরি ফুল গোটে, তেজপত্র দুইটা। প্রথমে রফলি কটা পিঁয়াজ ডালচিনি গুজরাটি চকরি ফুল গোলমরিচ নিয়ে বাটি নেওয়া। পিঁয়াজকে মু বাটি কাঢ়ি নেলে গোটে কিনা কু এবে সেথিরে রসুন ও অদা নিয়ে বাটি দেবা। অদা রসুন পেস্ট হয়ে গেল এবে আমি আলু ভাজি নেবা। আলু ভাজা পাই মু প্রেসর বসাই দিলে গ্যাসে, প্রেসর গরম হয়ে গেল সেথিরে মু সরষে তেল চারি চামচ দেবি। তেল গরম হয়ে গেল সেথিরে এবে আলু পকাই ভাজি নেবি। আলু ভালোভাবে ভাজি হয়ে গেল এবে আলুকে কাঢ়ি নেবা। আলুকে মু কাঢ়ি নেছি বড়িতিবা তেলরে মু মশলা কষে নেবি। তেল গরম অছি মু দুইটা তেজপত্র পকাই দেবি। কটা পিঁয়াজকে পকাই দেবি। পিঁয়াজর রঙ পরিবর্তন হয়ে গেল এথিরে মু বটা পিঁয়াজ দেই দেবি। বটা পিঁয়াজকে মু পাঁচ মিনিট ভালোভাবে কষাই নেবি। পিঁয়াজকে মু পাঁচ মিনিট কষাই নেলি এবে এখানে অদা রসুন দিয়ে দেবি। অদা রসুনকে ভালোভাবে কষাই নেবা। অদা রসুন কঞ্চা স্মেল গলা পর্যন্ত আমি কষাই নেবা। মটন পাই মু মশলারে দেই দেবি লুণ, এথিরে এবে দেবি লঙ্কা গুণ্ড গোটে চামচ, হলদী গুণ্ড হাফ চামচ, ভালোভাবে মিশাই নেবা। মশলাকে মু দশ মিনিট কষাই নেলি এতে কিছু পানি দিয়ে ভালোভাবে আর টিকিয়ে কষাই নেবা। পানি দিয়ে দিয়েছি এতে এবার মটন মশলা হাফ চামচ দেবা। মশলা আমরা ভালোভাবে কষি হয়ে গেল, মশলাকে তেল বাহারি আসলে এথর আমি মটন পকাই দেবা। মু মঝিরে মঝিরে পানি টিকে দিয়ে দেই তিন চারি থর পানি দেইকি মু কষাই নিয়েছি ভালোভাবে মশলাকে। মশলা ভালোভাবে কষাই গেল মু মঝিরে পানি টিকে দেইথিলি, মশলাকে মু কোড়িয়ে মিনিট কষাই নেলি এথর এবে মু মটন পকাই দেবি। মটন কু ভালোভাবে মু মশলার মিশাই নেবি।
मटन ना जमी मसलार मिशि जब मटन कषापी प्रेसर कभरटा उपर थोदा मटन रु पा बाहरी आसी मु टमाटो देदेवि मीट मसला को देदेवि भल भाव गोल प्रेसर उपर कभरटा को एमती थोदा गैस आंच को आम लोअर रखिद तबे आलू को ऐड कर नबा मसला रे कसई नबा आलू को मटन रु पानी मरी गलानी आउ 5 मिनट पर आमे सेथिरे पानी दे मटन रु तेल बाहरी आसलानी आपण मन देखि पाथिबे एथिरे आमे गरम पानी दे दबा मते मटन कसाय पई पाखा पाखी 20 मिनट लागि गला मटन आम भल भाव कषि मु गरम पानी दे देदेवि एथिरे मटन रे गरम पानी देबे गरम पानी देले टेस्ट बढ़ी जाए तरकारी आम फुटी गलानी एबे कभर दे दबा गैस फ्लेम को आम मीडियम रे रखी 3टा सीटी दे दबा तीनटा सीटी हो गलानी एबे मु गैस ऑफ करने भी प्रेशर गैस गले पूरा संपूर्ण आम खोल प्रेशर प्रेशर गैस पड़ेलानी एबे आम प्रेशर खोल काढ़ मटन सीझी जाइए मटन सीझी जाइए भल भाव मटन बहुत भल कलर आटन आलू झोल भी रेडी एथे किसी धनिया पत्र पकईद गोटे मिनट फुटापी दबा गोटे मिनट हो गलानी एबे आमे गैस ऑफ कर नबा मटन आलू झोल आमर हो गलानी प्रस्तुत हो जाए मटन आलू झोल